अनाज सब्जी থেকে মাছ মাংস প্রতিটি খাদ্যপণ্যের দামই বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে বাজার পরিদর্শনে নামলো রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। মাছ মাংস থেকে শাকসবজি একাধিক বাজারে হানা দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন সরকারি আধিকারিকরা। মানে মাছের কত করে দিচ্ছেন? 1 কিলো কত? 740। এই 7 দিনের মধ্যে বা পুজোর মধ্যে দাম বেড়েছে নাকি? কত টাকা বেড়েছে? হ্যাঁ 30 টাকা। लगातार मूल्य बृद्धिर पथे हेटे राज्ये पेट्रोल और डिजेल दुटोई सेंचुरी हाँकिएछे। तार जेरे बेड़ेछे परिबहन खरच, संगे जोग हुएछे दफाय दफाय बृष्टिते फसलेर क्षति। दुइयेर प्रभावे आगुन लेगेछे खाद्य पण्येर दामे। मूल्य बृद्धिर सुजोग निये मजूददारी और कालोबाजारी चलछे किना ता खतिये देखते एदिन विभिन्न बाजारे हाना देय राज्य एनफोर्समेंट ब्रांच। বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তারা। গত কয়েক সপ্তাহে কোন জিনিসের কতটা দাম বেড়েছে তা জানতে চান। আচ্ছা আলুর ক্ষেত্রে কি হয়েছে, বেড়েছে না কমেছে? আলুর দাম বেড়েছে। আলুর দাম বেড়েছে, পেঁয়াজটা কমেছে, আলু বেড়েছে, কতটা বেড়েছে? আলুর দাম বেড়েছে 2 টাকা বেড়েছে। কিলোই 2 টাকা। যে আলুর জোগানে কি ঘাটতি আছে? ঘাটতি না, ঘাটতি কিছু নেই। এই আলুগুলো চলে যাচ্ছে বাইরে সরকার আছে না? বাইরে কোন জায়গায় যাচ্ছে? বন্যা হয়ে গেছে না, আলু সবজি হয়েছে। ব্যবসায়ীরা কোথা থেকে কত দামে জিনিসপত্র কিনছেন, কত বেশি দামে তা বিক্রি করা হচ্ছে, এই সব জানতে চাওয়া হয়। আমাদের কিছু রিসেন্ট সবজি চাষে কিছু হ্যাম্পার হয়েছে, সেটার জন্য যোগান কম আছে। তাছাড়া তেলের দামের কারণে, জ্বালানি তেলের দামের কারণে অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট একটু প্রবলেম হয়েছে, এবং কোভিডের কারণে গাড়ি যেহেতু ট্রেন এখনও নর্মাল হয়নি এবং অন্যান্য ট্রান্সপোর্টও খুব নর্মাল হয়নি, সেই কারণে বাজারে যোগানের একটু কম আছে। তেলের দাম যেভাবে বাড়ছে, তো মানুষের প্রাকৃতিক দুর্যোগ, তারপরে মানুষের যেমন রোজগারের একটা ব্যাপার থাকছে, সেগুলো মানুষ পয়সা পাচ্ছে না ঠিকমতো, চাষিরা পয়সা পাচ্ছে না, মানে অল্প মাল নিয়ে আসছে সেটা খরিদ্দার যাচ্ছে বেশি, যার জন্য জিনিসপত্র দাম বাড়বে। মূল্যবৃদ্ধিতে জেরবার নিম্নবিত্ত ও সাধারণ মধ্যবিত্ত। জ্বালানি তেলের দাম যেভাবে চড়ছে তাতে সুরাহা নিয়েই রয়েছে সংশয়। রঞ্জিত সাউ ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।